এবার কয়লাকাণ্ডে প্রকাশ্যে নাম জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বারবার একুশে নির্বাচনের পর থেকে দেখা গিয়েছে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি ও একাধিক দুর্নীতির পিছনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত রয়েছেন। এবার সিবিআই ও সিআইডি বিশাল বড় চাপে ফেলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো বন্ধুরা, বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একাধিক দুর্নীতির পিছনে জড়িত হয়েছেন, এমনকি কয়লাকাণ্ডে প্রকাশ্যে নাম জড়িয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়ে বিজেপি স্পষ্ট দাবি করেছেন যে রাজ্যে কোনো আইনের শাসন নেই, রাজ্য পুলিশের কোনো আইনের শাসন নেই। যে কারণে তো এবার তৃণমূলের বিরুদ্ধে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপি। বিজেপি স্পষ্ট দাবি করেছেন যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একাধিক দুর্নীতি চালাচ্ছেন তৃণমূলের হারমাত বাহিনী গুন্ডারা। তো বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দুর্নীতির পিছনে অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত কিনা।